দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে। 735টি কেন্দ্রের সবকটিতে ভোট গ্রহণ চলছে ইভিএমে। কাউন্সিলর প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত 10 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত হয়েছে একজন, আটক করা হয়েছে একজনকে। এদিকে কেন্দ্রে কেন্দ্রে নিরাপত্তা বাড়ানো হয়েছে। ইফরাজ নূর এবং বিপ্লব মজুমদারকে সাথে নিয়ে চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। সকাল 8টার আগ থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। সকালে নগরীর বদদারাট এলাকায় একলাসুর রহমান প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম চৌধুরী। জয়ের ব্যাপারে আশাবাদী বলে জানান তিনি। খুব ভালো সুন্দর পরিবেশে নির্বাচন হচ্ছে, মানুষের মধ্যে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে, আর জয়ের ব্যাপারে ইনশাআল্লাহ আমি শতভাগ আশাবাদী। সকাল 10টায় নগরের বিএড কলেজ কেন্দ্রে ভোট দেন বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার সাদাত হোসেন। নানা বাধা সত্ত্বেও মাঠ ছাড়বেন না বলে ঘোষণা দেন তিনি। আমার এজেন্টগুলো ধরে নিয়ে যাচ্ছে, আমি বারবার কমপ্লেন করছি আপনার রিটার্নিং অফিসার সিএমপির কাছে, তারা বলছে এরা তো আসামি। আমি ছোটকাল থেকে ছাত্র রাজনীতি করে এই অবস্থায় উঠে এসেছি, নির্বাচন আমি শেষ পর্যন্ত দেখে ছাড়বো। বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থী সমর্থকদের মধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর মধ্যেই নগরীর লালখানবাজার, মুরাদপুর, আলকরণ, পতেঙ্গা সহ কয়েকটি এলাকায় ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। সকাল 11টার দিকে নগরীর পাহাড়তলি এলাকায় ইউসেফ টেকনিক্যাল স্কুল কেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আলাউদ্দিন নামে এক যুবক নিহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তাৎক্ষণিকভাবে জোরদার করা হয় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। চট্টগ্রামে এবারেই প্রথম ইভিএম এর মাধ্যমে সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মোট ভোটার 19,51,052 জন। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। চট্টগ্রামের লালখান বাজার থেকে সিটি নির্বাচনের আরও খবর জানাচ্ছেন সহকর্মী হাসান ফেরদৌস। সকাল 8টা থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন চলছে। মোট 735টি কেন্দ্রে এই ভোট গ্রহণ করা হচ্ছে। 7 জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মূলত প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে আওয়ামী লীগ সমর্থিত রেজাউল করিম চৌধুরী এবং বিএনপি সমর্থিত ডাক্তার সাদাত হোসেনের মধ্যে। বিভিন্ন কেন্দ্রে বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটার খবর পাওয়া গেছে। এর মধ্যেই পাহাড়তলিতে একজন নিহত হয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থকদের হাতে। আমি এখন আছি লোক প্রশাসন ভোট কেন্দ্রে। এর মধ্যে প্রিসাইডিং অফিসার জানিয়েছেন এই ভোট কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা 3,027 জন। এর মধ্যেই 15% মতো ভোট পড়েছে। ভোটারদের উপস্থিতি বিভিন্ন কেন্দ্রে কিছুটা কম হলেও বাইরেও উত্তেজনা উত্তাপ লক্ষ্য করা গেছে। বিভিন্ন ভোট কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থীদের মধ্যে এই উত্তেজনা চলছে। সব মিলিয়ে বলা যাবে আইনশৃঙ্খলা বাহিনীও বেশ সতর্ক আছেন এবং বিভিন্ন জায়গায় তারা তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছেন। উত্তাপ উত্তেজনার মধ্য দিয়ে এই ভোট গ্রহণ করা হলো শান্তিপূর্ণভাবে অনেক কেন্দ্রে ভোট গ্রহণ করা হচ্ছে।